হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ নিউজ। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও তা এখন মারাত্মক হিংসা ও রেজিম চেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে একটি গ্যাং দ্বারা, যেখানে স্টুডেন্ট, টিচার এবং ব্যুরোক্র্যাটরা জড়িত। আমি ডোনা, আরও জানতে সঙ্গে থাকুন। 1. স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড হাসিনাস ফল। বাংলাদেশে চাকরি কোটা নিয়ে সাম্প্রতিক হিংসা দেশের অবস্থাকে ঝুঁকিপূর্ণ করেছে। প্রায় 30 মিলিয়ন বেকার যুবকের হতাশা ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রকাশ পায়, যা সমাজে গভীর অসন্তোষকে তুলে ধরে এবং অগাস্টে আর্মির বিট্রায়ালের কারণে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। সেদিক দিয়ে মনে হয় যে এটা পাশ্চাত্যের আশীর্বাদ নিয়ে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে। 2. ইউএস ব্যাকড ইউনিস। মোহাম্মদ ইউনিস একজন ব্যাংকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হন। মার্কিন সরকার দীর্ঘদিন ধরে ইউনিসকে তৈরি করেছিল এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে দ্রুত স্বীকৃতি দেয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি রেকগনাইজড দি নিউ আনইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিস ও সেনাবাহিনীর মাধ্যমে আমেরিকা বঙ্গোপসাগরের সামরিক ঘাঁটির জন্য বাংলাদেশে জায়গা করে নিতে চাইছে। ইজ ইট ওয়ান্টস টু বি এবল টু প্রজেক্ট পাওয়ার ইনটু দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সাউথ ইস্ট ইনটু দ্য স্ট্রেটস অফ মালাকা ইন সাউথ ইস্ট এশিয়া। পশ্চিমা মিডিয়া হাসিনা ও আওয়ামী লীগকে ভিলেন বানিয়ে তাদের জনপ্রিয়তা কমানোর জন্য মিথ্যে প্রচার চালিয়েছে। আমেরিকা বাংলাদেশের সমাজ সংস্কৃতি ধ্বংস করে এবং বিরোধী শক্তিগুলোকে দমন করে সামরিক ঘাঁটির জন্য পরিস্থিতি তৈরি করছে। ইন্ডিয়া, চায়না ও রাশিয়াও এই চক্রান্তের বিষয়ে সতর্ক করেছে। It wasn't just China but also Russia that had been outspoken in support of the Bangladeshi government. 3. আর্মি কুপ। 5ই আগস্ট সেনাপ্রধান ওয়াকার উজ জামান জাতীয় সম্প্রচারে ঘোষণা করেন, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। সেনাবাহিনী শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে। ডানপন্থী দল বিএনপি এবং পশ্চিমা মিডিয়ার চাপের মুখে হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এরপর সেনাবাহিনীর সমস্ত নেতা, মন্ত্রী, ছাত্র ও প্রগতিশীলদের গ্রেপ্তার করে এবং ডানপন্থী সন্ত্রাসীদের মুক্তি দেয়। ফলে দেশে অগ্নিসংযোগ, লুটপাট, খুন এবং হামলার মতো ঘটনা শুরু হয়। সাধারণত পুলিশ রাবার বুলেট ব্যবহার করে। তাহলে এই আন্দোলনে আসল গুলি চালালো কারা? এটা শুধুমাত্র সেনাবাহিনী বা মেশিন গানে সজ্জিত সন্ত্রাসীদের কাজ। 4. ফান্ডামেন্টালিস্ট। বাংলাদেশের সেনাবাহিনীতে ফান্ডামেন্টালিস্টদের অনুপ্রবেশ ঘটেছে, এটা স্পষ্ট হয় যখন সেনাবাহিনী আমিরকে সামনে নিয়ে আসে, অথচ অন্য কোনো রাজনৈতিক দলকে সেখানে দেখা যায়নি। আদর্শবাদী ছাত্রদের শুরু করা আন্দোলন পরে বিএনপি এবং জামাত হাইজ্যাক করে। জামাতের মৌলবাদীরা এতটাই আনপপুলার যে তারা কাউন্সিলর নির্বাচনেও জয়লাভ করতে পারেনি। পাকিস্তানের আইএসআই এর সাহায্যে তারা শেখ হাসিনা সরকারকে ফেলার চেষ্টা করে। রাষ্ট্রদূত বিনা সিকরি বলেন, এই আন্দোলন বিভিন্ন স্বার্থের দ্বারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পিত প্রচেষ্টা। The Shibir, the BNP student wing, they all came onto the street, and I think the quota reform movement was completely taken over by the forces of the Shibir and BNP and others. It was no longer an original and pristine quota reform movement. 5. ইউএস বেস অপোজিশন। বাংলাদেশের ইউএস মিলিটারি বেস তৈরির পরিকল্পনার বিরুদ্ধে মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে একটি মুভমেন্ট গড়ে তোলা এবং দেশের ভেতরে বিদেশি শক্তি প্রতিহত করা। এর ফলে বাংলাদেশে মার্কিন প্রভাব থেকে মুক্ত থাকবে। যদি আমেরিকা বাংলাদেশে ঘাঁটি স্থাপনে সফল হয়, তাহলে ভারতের অবস্থাও এরকমই হতে পারে। 6. ল অ্যান্ড অর্ডার অ্যান্ড মাইনরিটি কনসার্ন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পতনে জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ বেড়েছে এবং আন্তর্জাতিক ছাত্ররা দেশ ছেড়ে চলে যাচ্ছে। জামাতের আক্রমণে বৌদ্ধ হিন্দু জনসংখ্যা কমে দাঁড়িয়েছে 3% এবং 9%। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য মোহাম্মদ ইউনিস এবং অন্তর্বর্তীকালীন মন্ত্রীদের স্বাগত জানাই এবং হোয়াটসঅ্যাপ বাংলার ম্যানিফেস্টো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। 7. প্রগ্রেসিভ অ্যালায়েন্স। বাংলাদেশে প্রগ্রেসিভ চেঞ্জ জানতে হলে কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, ট্রেড ইউনিয়ন, স্টুডেন্ট, মহিলাদের রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে একসাথে কাজ করতে হবে। সমস্ত পলিটিক্যাল পার্টি, রিলিজিয়ন এবং কাস্ট একত্রিত হয়ে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম প্রতিরোধ এবং দেশের বৈচিত্র্য রক্ষা করতে হবে। 8. ফাইনালি স্যাম আলম, ম্যানেজিং এডিটর অফ হোয়াটস অন, সেড আওয়ামী লীগের পতনের আসল কারণ হলো নিও লিবারাল নীতির অনুসরণ, যা ধনীদের আরও ধনী করে এবং গরিবদের আরও গরিব করে। নিওলিবারালিজম ত্যাগ করে বাংলাদেশের সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম গ্রহণ করার সময় এখন, যাতে কেউ পিছিয়ে না থাকে। এর মধ্যে রয়েছে যুবকদের জন্য গ্রিন এবং টেক বিপ্লবের মাধ্যমে মিলিয়ন্স অব চাকরি তৈরি করা, দরিদ্র এবং বেকারত্ব নির্মূল্য করা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, সব স্তরে সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা, সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, জাতীয় সরকার
গঠন করা উচিত উইথ এক্সপিরিয়েন্সড স্কিলড অ্যান্ড প্রিন্সিপলড পিপল নিয়ে সরকার, যারা সকল রাজনৈতিক দল ও সমাজের সব অংশ থেকে আসবে। আমাদের দেশের সুরক্ষার জন্য আমরা ওয়াটসন বাংলা ম্যানিফেস্টোতে বাংলাদেশের রূপান্তরের ব্লুপ্রিন্ট তৈরি করেছি। Thank you so much for watching. We'll see you during the week for more What's On News. Please make sure to subscribe to What's On.